ওনার হচ্ছে মোহাম্মদ শাওন করিম। না, এটা হচ্ছে আমরা আছি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ থেকে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান। আমি সেখানকার স্টুডেন্ট, আমার নাম সুজন হোসেন রিফাত। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাগেরহাট জেলার যে ষাট গম্বুজ জামি মসজিদ, সেই জামি মসজিদ এলাকা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি সেই ষাট গম্বুজ মসজিদের সামনে, সেখানে এখন এই ষাট গম্বুজ যে জামি মসজিদ, ষাট গম্বুজ যে আপনার জাদুঘর, সেই জাদুঘরের সামনে রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে জাদুঘরের মধ্যে প্রবেশ করব। এখানে আপনার এই হযরত যে পীরে কামেল, হযরত সমাজ সংস্কারক তৎকালীন হযরত মাওলানা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তার বিভিন্ন আপনার যে তার ব্যবহার্য জিনিসপত্র সহ অনেক কিছু রয়েছে, আমরা সেই সেই জিনিসগুলো দেখব। তৎকালীন সময়ের বিভিন্ন জিনিস, এটা ছবি তোলা নিষেধ, তো ছবি তোলা নিষেধ, তারপর ছবি তুলতেছে। এখন আমরা রয়েছি বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদের যে মিউজিয়াম, সেই মিউজিয়াম দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটা ভূমি, এটি যদিও হাতে তৈরি করা ডেমো। এই বিশাল আকৃতির ভূমি, এটি খাজা খানজাহানের দরবারের সেই কালাপাহাড় ধলা পাহাড়ের আদলে এই মূর্তি করা হয়েছে। এই এই মিউজিয়ামে খাজা খানজাহানের সেই স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে, এবং ধলা কাটার মধ্যে তারপরে রোজা রোজা মসজিদ বাগেরহাট, রণবিজয়পুর মসজিদ বাগেরহাট, জিন্দাপিন মসজিদ বাগেরহাট, কুলুক খানজাহান সমাধি সৌধ, বাংলাদেশের এই বাগেরহাট অঞ্চলের যে সেই ঐতিহাসিক মসজিদগুলো সেগুলো এখানে মিউজিয়ামে এই ছবিগুলো বাধি করা ফটো স্পট দেখছেন। এই এই মিউজিয়ামে এই ছবি বাধাই করা হয়েছে। এটি বাগেরহাট জেলার ঐতিহাসিক সকল মসজিদগুলো এখানে রয়েছে, এবং এই এই খাজা খানজাহানের যে কালাপাহাড় ঢলা পাহাড়ের যে কুমির, সেটির আদলেই আসলে মূর্তি করা হয়েছে। বিশাল আকৃতির এই কৃত্রিম কুমির, এটি হাতে বানানো মাথা কৃত্রিম, বাকিটা আগে সব মাথা কৃত্রিম আর বাকিটা সব কুমিরটির মাথাটা শুধুমাত্র কৃত্রিম, কিন্তু বডি বডিটা সম্পূর্ণ কুমিরের দর্শন। শুধু মাথাটা আপনার মানে ড্যামি আর সব অরিজিনাল, এই যে কালা পাহাড়, দর্শক এই কুমিরটি হচ্ছে কালা পাহাড় কুমির, খাজা খানজাহানের যে পালিত কুমির, সেই কুমিরটি শুধু মাথাটি হচ্ছে হাতে তৈরি করা হয়েছে, আর এই দেহটা সেই কালা পাহাড়ের দেহ। এটি প্রায় 700 বছর আগের যখন এসেছিল তখন এই ছেড়েছিল, তারই বংশধর এই কালা পাহাড়।
আগে খলিফা বাদ আছে।